সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমএস ক্রিয়েটর জয় ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তীব্র গরম থেকে স্বস্তি পেতে আমরা অনেকেই রয়েছি যারা এই কাঁচা আমের শরবত পান করি, কিংবা এই কাঁচা আমগুলোকে লঙ্কা গুঁড়োর সঙ্গে মিশিয়ে নুন দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে খাই। এই শরবত পান কিংবা এই লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে মিশিয়ে খেলে আমাদের শরীরের কী কী উপকার হবে, এগুলো আমি আজকে আপনাদের জানাবো। তো ভিউয়ার্স, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। রোদের ঝলকানি চোখ রাঙ্গাচ্ছে, এ সময় কিছু জিনিস রয়েছে যেগুলো চোখের সামনে পড়লেই খেতে ইচ্ছে করে। তার মধ্যে অন্যতম হলো কাঁচা আম। কাঁচা আমের কথা শুনলেই মুখে পানি চলে আসে আর মাথায় আসে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে তৈরি স্বাদের ঝাল আম ভর্তা, আমের মোরব্বা। শুধু স্বাদেরই রাজামশাই তা কিন্তু নয়, এই রাজার আছে অনেক ঔষধি গুণাগুণ, তা হয়তোবা আমাদের অনেকেরই অজানা। তাই যারা কাঁচা আম খেতে পছন্দ করেন না, কিংবা নুন লঙ্কা দিয়ে আম মাখানো খেতে পছন্দ করেন না, তাদেরকে বলছি আপনি কিন্তু মৌসুমি কাঁচা আমের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন, এবং এর ঔষধি গুণাগুণ থেকেও। কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই এবং অতিরিক্ত অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে, হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য ও বদ হজমের সমস্যা কমাতেও উপযোগী এই কাঁচা আম। তবে কাঁচা আমের যেমন উপকারিতার দিক রয়েছে তেমনই অপকারিতার দিকও রয়েছে। বেশি পরিমাণে কাঁচা আম খেলে পেটের সমস্যা হতে পারে, এছাড়াও ডায়রিয়া কিংবা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত মাত্রায় কাঁচা আম না খাওয়াই ভালো। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, ও সেই সাত সেই খুবই স্বাদ ছিল আমগুলা। কাঁচা আম, লঙ্কা গুঁড়ো, মরিচ দিয়ে মাখিয়ে আমরা খেলাম, মশলা অনেক স্বাদ। জাস্ট ওয়াও, অনেক স্বাদ, জাস্ট খুব স্বাদ।